এবার আপনাদের সামনে রাখবো কি হয়েছিল আমডাঙ্গায়। যেভাবে আমডাঙ্গায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান তাকে বোমা মেরে খুন করা হয় যে অভিযোগ ওঠে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার সন্ধ্যায় আমডাঙ্গার কামদেবপুর হাটের সামনে জনবহুল এলাকায় বোমা মেরে খুন করা হয় তৃণমূল পরিচালিত আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডলকে। আর এই ঘটনায় পরিবারের তরফে দায়ের করা এফআইআর এর নাম রয়েছে তৈয়াব আলী, তার ছেলে আনোয়ার হোসেন, পাপ্পু আফতাবে, তৈয়াব তৃণমূলেরই লোক বলে দাবি মৃতের পরিবারের। যদিও এখনো তৈবারের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। তৈবের ভূমিকা, তৈব নিজেকে তৃণমূল বলে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু সাথে ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে নয়, এইটুকু বলতে পারি। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল পরিচয় দেয়, কিন্তু প্রকৃত তৃণমূল কর্মীও নয়। আর আমডাঙ্গায় তৃণমূল নেতা খুনের ঘটনায় ফের শাসকের বোমা তত্ত্ব। সাংসদ অর্জুন সিং এর পর এবার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। বোমা দৌরাত্ম রুখতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে তাই আর সাহস নেই, এমনই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। এসব বাম আমলের সংস্কৃতি, বোমাবাজি নিয়ে মন্তব্য আমডাঙ্গার তৃণমূল বিধায়কের। বোমাবাজি নিয়ে সরব হয়েছিলেন গতকাল অর্জুন সিংও। পুলিশের অজ্ঞতার জন্যই বোমার বাড়বাড়ন্ত, একটা কনস্টেবলের কোনো যোগ্যতা নেই বোমার হুদিশ পাওয়া। এখন খুব সস্তায় বোমা পাওয়া যায়, 500 বা 1000 টাকায় বোমা মেলে। আগে বোমার আমদানি বন্ধ করতে হবে, গতকাল এমনই মন্তব্য করেছিলেন সাংসদ অর্জুন সিং। এই বোম তৈরি সিস্টেমটাকে বন্ধ না করলে রোজ এই ধরনের ঘটনা ঘটবে। সামাজিক সমস্যা আছে এই বোম শিল্প, কিছু লোক এটাই ব্যবসায় করে, কম পয়সায় তো এটা পাওয়া যায়, কত দাম হবে একটা বোমে? 1000 টাকা খুব বেশি হলে 500 টাকাও পাওয়া যায়, চুরি করেও লোক বিক্রি করে যায়। কিছু লোক বানিয়ে রেখেছে, ওখান থেকে চুরি করে বিক্রি করে দেয়, সস্তায় পেয়ে যায়, এটাও একটা ব্যবসা আছে এখানে। সাংসদ অর্জুন সিং এর বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম, আর এবার শোনাবো তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, তিনি কি বলছেন। সারা বাংলায় আজ যা দেখছেন, এটা বামপন্থী আমলের কালচার। তাহলে আপনারা এসে পাল্টাতে পারলেন না? আপনারা তো, আমরা চেষ্টা করছি, অত সহজে একটা কালচারের পরিবর্তন করা যায় না, একা সরকারের পক্ষে তো কিছু করা সম্ভব না, সাধারণ মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে এই সমস্ত অসামাজিক কাজের বিরুদ্ধে। কিন্তু মানুষ হয়ে গেছে আত্মকেন্দ্রিক, কেউ নিজের রিস্ক নিয়ে এর প্রতিবাদ করে না, ফলে গুটি কয়েক অসামাজিক মানুষ সমাজটাকে ডমিনেট করে।